This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, কারণ ভাঙড়ের চন্দনেশ্বরে জোড়া খুন, বাড়ি থেকে দম্পতি দেহ উদ্ধার, স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ, দেহে একাধিক আঘাতের চিহ্ন, আর কি জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে? সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, এখন অবধি কি জানতে পারছো? দেখো, যেটুকু প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে আমার পিছনের যে এই বাড়ি, এই বাড়িতেই সকালে কার্যত বাড়ির উপরে একটি রুম এবং নিচেই একটি রুম আছে। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। সেই রুমে মোশারে পিয়াদা এবং তার স্ত্রী শাহানারা বিবি তারা এখানে আছেন, ছিলেন, এবং উপরের ছেলেটি সে যখন নিচেই নামে তখন রক্তাক্ত অবস্থায় মোশারেফকে দেখতে পায় এবং ঝুলন্ত অবস্থায় তার মা শাহানারা বিবিকে দেখতে পায়। কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে যথেষ্ট রহস্য দানা বাঁধছে, কারণ এই যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছিল, পাশাপাশি বাইরের যে ছবি, সেরকম বাইরের বিক্ষিপ্ত জায়গায় কিন্তু ছড়িয়ে রয়েছে এরকম রক্তের দাগ। তাহলে বাইরে থেকে কেউ এসে এমনভাবে খুন করে রেখে দিয়েছে কিনা সেই প্রশ্নও তুলছে। পাশাপাশি আরও একটি বিষয় জানাবো যে বেশ কিছুদিন আগে শাকশহর বাজারে একটি খুন হয়েছিল এবং তারপরে এরকম জোড়া খুন, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনেই বা কী করছেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এলাকার জনপ্রতিনিধিরা রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, জিজ্ঞাসা করুন, দাদা শাকশহরে কদিন আগেই খুন হয়েছিল, আবার চন্দনেশ্বরে জোড়া খুন, পুলিশ কী করছে? দেখুন, এই ঘটনা মর্মান্তিক ঘটনা, এলাকার মানুষ স্তম্ভিত হয়ে গেছে। যেভাবে নৃশংসভাবে স্বামী স্ত্রী আজকে খুন হয়েছেন, আমরা সকাল প্রায় 9টা নাগাদ খবর পাই, আমাদের কাছে ফোন আসে, আমরা সঙ্গে সঙ্গে আসি। এসে আমরা জানতে পারলাম যে ওর বাড়ির বড় ছেলে, সে প্রথম উপর থেকে নিচে এসে দেখে যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে পুলিশকে খবর দিই, পুলিশ আসে, এখানে তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক তদন্তে কী এগোয়, আমরা তদন্তে সঙ্গে আছি। একদম নজর থাকবে, ধন্যবাদ। নিখোঁজ আধিকারিকের দেহ উদ্ধার দুর্গাপুর ইস্পাত কারখানায়। শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন, অবশেষে 15 ঘন্টা পর কারখানারই এক লিফটের নিচ থেকে উদ্ধার সমিত ভট্টাচার্যের নিথর দেহ। দেহটি লিফটের নিচে কি করে গেল তা নিয়ে বাড়ছে রহস্য। পুলিশ ও CISF আলাদাভাবে তদন্ত শুরু করেছে। মৃত আধিকারিক সমিত ভট্টাচার্য কারখানার মেটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্ট বিভাগের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সকাল 11টা পর্যন্ত GM সাহেবকে দেখা গেছে, তারপরে বারবার ফোন হয়েছে, তার ফোনে রিং বেজেছে কিন্তু তাকে দেখা যায়নি। স্বভাবতই কর্মী এবং এক্সিকিউটিভ মহলে একটা উদ্বেগের সৃষ্টি হয়, সারা রাত ধরে তাকে খোঁজার চেষ্টা হয়, ফোন ক্রমাগত বেজে গেছে কিন্তু ফোন তোলেনি। রাত্রি 2:30টার সময় দেখা যায় যে GM বিল্ডিংয়ের সামনে, CGM বিল্ডিংয়ের সামনে একটা লিফট আছে আমাদের, J25 বাংকারের ওখানে লিফট, সেই লিফটের নিচে চাপা পড়া অবস্থায় তাকে দেখা যায়। সাঁইথিয়ার কাছে দুর্ঘটনায় কাজল শেখের কনভয়, অল্পের জন্য রক্ষা বীরভূম জেলা পরিষদের সভাধিপতির, জখম কনভয়ের একটি গাড়ির ড্রাইভার। দুর্ঘটনা ঘটেছিল, আমার একটা সিকিউরিটি ইঞ্জুরি হয়েছে, বর্তমানে সি হাসপাতালে ভর্তি আছে, এবং আমার 3টা গাড়ির মধ্যে একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা বর্তমানে পাঠানো হয়েছে। একটা বাম্পার ছিল, বাম্পারটা জন্য হয়েছে, ড্রাইভারটা হয়তো ঠিকঠাক সম্মান পায় না, সম্মান না পেলে লিড আসবে কি করে? রামপুরহাটে তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে তোপ নিহার মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল সহ অন্যান্যরা। সেখানে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই। আমাদের যারা কর্মী আছে তারা কি পরিমাণ রাত জেগে খেটেছে, কিন্তু সব জায়গায় সেটা সফল হয়নি ভোটের ব্যালটে। আমাদের এখানে যারা পরস্পরের সঙ্গে একটা মিল সরবরাহ, সেটার অনেক অভাব দেখা যায়। প্রত্যেককে বলবো বুথ কমিটির সঙ্গে বসুন, কোন কাজ দেবেন না দেবেন একটু তাদেরকে বড় করুন, তারা অন্য কিছু চায় না, একটু একটু সম্মান চায়, এই সম্মানটুকু দেন, এই সম্মানটুকু দিয়ে দেখবেন